ফিটারে আর বিশেষ ব্যক্তি নন অমিতাভ বচ্চন শাহরুখ খানেরা টাকা না দেওয়ায় হারালেন কুলীন মর্যাদা তারকা জগৎ শুধু নয় বিশেষ তকমা হারালো রাজনৈতিক ও ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা যোগী আদিত্যনাথ রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মাদের নাম রয়েছে সেই তালিকায় রাতারাতি উধাও নীলটেক বিশেষ তকমা হারালেন বিশেষরা ইলন মাস্কের নয়া নিয়মে রাতারাতি কুলীন মর্যাদা হারিয়ে আম আদমিতে পরিণত হলেন একের পর এক তারকারা বলিউডের শাহেনশাহ বাদশাহ আলিয়া ভাটেরা এখন আর বিশেষ নন টুইটারে তাদের টুইটার অ্যাকাউন্টের পাশে আর নেই ব্লুটিক তবে কেন ব্লুটিকের বিশেষ মর্যাদা হারালেন তাঁরা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টুইটারের ব্লুটিকের সাবস্ক্রিপশন নিতে হবে মোবাইল ও ওয়েবের মাধ্যমে মাইক্রোব্লগিং সাইট ব্যবহারের জন্য আলাদা আলাদা চার্জ দিতে হবে ওয়েবের মাধ্যমে টুইটার ব্যবহারকারীদের ব্লু টিকের সাবস্ক্রিপশনের জন্য মাসিক $8 বা $657 দিতে হবে অন্যদিকে মোবাইলে টুইটার ব্যবহারকারীদের ব্লু টিকের সাবস্ক্রিপশনের জন্য দিতে হবে মাসিক $11 ভারতীয় মুদ্রায় প্রায় $950 কয়েকদিন আগেই নয়া নিয়মের ঘোষণা করেছিলেন ইলন সেই নয়া নিয়ম অনুসারে খরচ বহন করেননি তারকারা ফলস্বরূপ নিমেষে উধাও টুইটার থেকে ব্লু টিক শুধু রূপলি পর্দার তারকারা নন এই তালিকায় রয়েছেন রাজনীতি ও ক্রীড়া জগতের তারকারাও কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালরাও খুঁয়েছেন বিশেষ মর্যাদার তকমা ক্রীড়া জগতের তারকা সচিন তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি থেকে রোহিত শর্মা সানিয়া মির্জারাও রয়েছেন সেই তালিকায় দেশে মাটির বাইরে বিশেষ মর্যাদার তকমা থেকে বাদ পড়লেন বিল গেটস ওপরা উইনফ্রে জাস্টিন বিবার কেটি পেরি কিম কার্দাশিয়ানের মতো তারকারাও খ্যাতনামা ব্যক্তিত্বদের পরিচয় যাতে চুরি না হয় তাঁদের ঘিরে ভুয়ো তথ্য যাতে না ছড়ায় তার জন্য ২০০৯ সালে টুইটারের তরফে ব্লুটিক পরিষেবা আনা হয়েছিল টুইটারে প্রায় ৩ লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লুটিক বসত কিন্তু এখন সেই পরিষেবা পেতে টাকা গুনতে হবে খ্যাতনামাদের কলকাতা টিভি